হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব, সেটি হচ্ছে আঙ্গুল ফোটালে কি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পট পটাং শব্দটা কানে যেতেই বুঝে ফেলেন আশেপাশে কেউ আঙ্গুল ফোটাচ্ছে। সঙ্গে সঙ্গেই আড্ডায় বসা অন্য কেউ আওয়াজ তুলছেন, এই বদভ্যাস বাদ দে, পরে বাদ হয়ে যাবে। আবার কেউ হয়তো আঙ্গুল ফোটানোর উপকারিতার লম্বা ফিরিস্তি দিয়ে বসবে, আঙ্গুল ফোটানো আসলেই ভালো নাকি খারাপ। প্রথমেই একটু শরীর তত্ত্বের জ্ঞান দেওয়া যাক। আমাদের শরীরের অন্ধি সন্ধিতে, যেমন হাতের আঙ্গুলের যেখানটায় চাপ দেওয়া হয়, কিছু খালি জায়গা থাকে। এই জায়গাগুলো তরল অস্থিমজ্জা দিয়ে ভর্তি থাকে। এতদিন ভাবা হতো আঙ্গুল ফোটানোর সময় অস্থির মাঝে ফাঁক বেড়ে যায়, এর ফলে বুদবুদ সৃষ্টি হতো, সেটা বেরিয়ে যাওয়াতেই এই শব্দটা সৃষ্টি হয়। আঙ্গুল ফোটালে কেন এমন আওয়াজ হয়? যখন আপনি আঙ্গুল ফোটান কিংবা টানেন, তখন দুই হাড়ের মাঝে কিছু ফাঁকা জায়গা বের হয়, এতে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেখানে হাড়ের মজ্জা ঢুকে যায়। হঠাৎ করে এমন তরল ঢোকার ফলেই সেই শব্দ সৃষ্টি হয়। অনেক তো জ্ঞান নেওয়া হলো, কিন্তু আসল প্রশ্নের জবাব কোথায়? এইভাবে আঙ্গুল ফোটালে কি আসলেই হাড়ের ক্ষয় হয়? ডক্টর বেরেজিকোলিয়ান বলেছেন, না, আঙ্গুল টানাটানি কিংবা ফোটানোর সঙ্গে শরীরের হাতের ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। তার দাবি, আঙ্গুল ফোটানোর অভ্যাস অনেক বিস্তৃত, যদি ক্ষতিরই হতো তবে এই নিয়ে অনেক রিপোর্টই পাওয়া যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। তাই হাড়ের সমস্যা কিংবা বাতের সঙ্গে আঙ্গুল ফোটানোর কোনো সম্পর্ক নেই। এতেও বিশ্বাস না হলে ডোনাল্ড আনগারের ঘটনাটি শুনুন। আনগার নামের ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক 60 বছর ধরে নিজের ওপর একটা পরীক্ষা চালিয়েছেন। প্রতিদিন নিয়ম করে বাঁ হাতের আঙ্গুল ফুটিয়েছেন, কিন্তু ডান হাত ধরেননি। এত দীর্ঘ পরীক্ষার ফল, দুই হাতের মাঝে কোনো পার্থক্যই খুঁজে পাননি ডক্টর আনগার। এত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য 2009 সালে আইজি নোবেল বা ইগ নোবেল পুরস্কারও জুটেছে তার। ফলে সারাদিন মোবাইল টিপে টুপে হাতের আঙ্গুল যদি করকরে অনুভূতি এনে যায়, পটাশ মটাশ করে আঙ্গুলগুলো একটু ফুটিয়ে নিতেই পারেন। ফুল ফোটানোর সাধ্য হয়তো আমাদের নেই, আঙ্গুল ফোটানোর তো আছে। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।